হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কি রান্না তোমাদেরকে করে দেখাচ্ছি। আজ আলু আর পাউরুটির একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কি বলতো, খুব ঝটপট হয়ে যায়, বলতে পারো প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যায়। বিকেলের জল খাবারের খুবই উপযুক্ত, এই ধরনের খাবারের সাথে বিকেল কিন্তু খুব ভালোভাবে জমে যায়। সামনে এই পুজো আসছে, তাই ঘরেই যদি এত সুন্দর একটা খাবার তৈরি করে নেওয়া যায় তাহলে ক্ষতি কি। তাহলে চলো আর দেরি না করে দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছ আলু গ্রেট করা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রেড চিলি পাউডার, ঝালটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দিও। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি ধনে পাতা কুচি। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে আগে খুব ভালোভাবে মিক্সড আপ করে নেব। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মিক্সড আপ করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ার দিয়েও খুব ভালোভাবে কিন্তু আলুটা মেখে নেব। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও আলুটা মাখা হয়ে গেছে। এখন এটা আমি একটা লেচি করে নেব। এবার দেখো একটা ভাগ আমি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ, সেটা দিয়ে আমি এরকম করে ডিজাইন করে নেব। এরপরে আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। এইভাবে সবগুলো তৈরি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ সবগুলো তৈরি করা হয়ে গেছে, এবার আমি নেক্সট স্টেপে যাচ্ছি। এবার দেখো 1 পিস ব্রেড আমি নিয়ে নিয়েছি, এর কর্নারগুলো আমি ফেলে দেব। দেখতেই পাচ্ছ কর্নারগুলো ফেলা হয়ে গেছে, এবার এগুলো আমি একটু টুকরো টুকরো করে নেব। এইভাবে আরেকটা ব্রেডও আমি টুকরো টুকরো করে নেব। দেখতেই পাচ্ছ 2 পিস ব্রেডই কিন্তু আমি টুকরো টুকরো করে নিয়েছি। এবার নিয়ে নেব মিক্সার গ্রাইন্ডার জারে, আমি গ্রাইন্ড করে নেব। দেখতেই পাচ্ছ গ্রাইন্ড করা হয়ে গেছে। পাউরুটির গুঁড়ো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার আরো একটা বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন। ফার্স্টে শুকনো অবস্থায় একটু মিক্সড আপ করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার একটা টুকরো আমি দিয়ে দিলাম অ্যারারুটের ব্যাটারে, খুব ভালো করে ডিপ করে নেব। ডিপ করে নেবার পর আমি দিয়ে দেব পাউরুটির গুঁড়োর মধ্যে। এবার পাউরুটির গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব। কোট করা হয়ে গেছে, এবার আমি রেখে দিচ্ছি। এইভাবে সবগুলো তৈরি করে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। সবগুলো পাউরুটির গুঁড়ো দিয়ে কোট করা হয়ে গেছে, এবার আমি নেক্সট স্টেপে যাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। দেখতেই পাচ্ছ তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সব কটা দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি লো ফ্লেমে ফ্রাই করে নেব। এবার আমি অন্য পিঠটাও ভেজে নিচ্ছি, একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছ সবগুলো উল্টে দিয়েছি, আর লো ফ্লেমে ভাজছি, তা না হলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। একটু ধৈর্য নিয়ে ফ্রাই করতে হবে। দেখাই যাচ্ছে খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, 2 পিঠি কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়েছে। তুলে আমি রাখছি টিস্যু পেপারে।
সবগুলো ফ্রাই তুলে আমি রেখে দিয়েছি টিস্যু পেপারে, যাতে এক্সট্রা অয়েল সোক করে যায়। এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আশা করি আজকের রান্নাটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।